কোন দেশে আসলে চিকিৎসা করা আপনার জন্য সবচেয়ে বেস্ট, নাকি ইংল্যান্ড নাকি আমেরিকা? হ্যালো, আমি ডক্টর আব্দুল্লাল রাফি বলছি, কাজ করছি চিফ কনসালটেন্ট হিসাবে ঢাকার শ্যামলীতে অবস্থিত মাই কেয়ার হেলথ এন্ড রিসার্চ সেন্টারে। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের কাছে অনেক পেশেন্ট, অনেক সময় আমাদের, বিশেষ করে আমাদের দেশের রোগীরা দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত নিতে ভুগে। আমি দেশের বাইরে কোথায় চিকিৎসা করব, ইন্ডিয়াতে নাকি থাইল্যান্ডে নাকি সিঙ্গাপুরে নাকি মালয়েশিয়াতে নাকি ইংল্যান্ড নাকি আমেরিকা? কোন দেশে আসলে চিকিৎসা করা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, সেই ব্যাপারটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো, নাকি আপনার দেশেই চিকিৎসা করবেন? আসুন আমরা এই ভিডিওতে জেনে নিই যে দেশের বাহিরে চিকিৎসা করার সুবিধা এবং অসুবিধাগুলি কি। আমাদের বিশেষ করে হচ্ছে অ্যাডভান্স যে প্রবলেমগুলো, বিশেষ করে হচ্ছে অর্থোপেডিক্সের টোটাল নি রিপ্লেসমেন্ট অথবা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অথবা এসএল সার্জারি অথবা স্পাইন সার্জারি, এই সার্জারিগুলো কিন্তু করার সময় আমাদের দেশে যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই পেশেন্টরা কিন্তু ইউজুয়ালি দেশের বাইরে চিকিৎসা করতে যায়। আমরা দেখেছি ইন্ডিয়াতে বাল্ক অফ পেশেন্ট কিন্তু আমাদের দেশের বাইরে চলে যায় এবং কিছু কিছু পেশেন্ট থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশেও যায়। আমার আমার দীর্ঘ প্র্যাকটিসিং জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের দেশে এর চিকিৎসকদের যে পটেনশিয়ালিটি এবং কোয়ালিটি এগুলি আলহামদুলিল্লাহ সবসময় ভালো ছিল, কিন্তু হয়তো টেকনোলজির কারণে বা অনেক টেকনিক্যাল সাপোর্টের কারণে আজ থেকে 10-15 বছর আগে সব ধরনের হাইটেক ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না। কিন্তু ওভার দ্য কোর্স অফ টাইম টেকনোলজি আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যায় এবং এখন গ্লোবালাইজেশনের কারণে সব টেকনোলজি এবং সব ইনফরমেশন, নলেজ, স্কিল এগুলি কিন্তু খুব ইজিলি ট্রান্সফার হয়ে যায় এবং আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু দেশে এবং দেশের বাইরে অত্যন্ত সুনামের সাথে কিন্তু কাজ করছে। এবং এই ধরনের যে সার্জারিগুলো আমরা শুরুতেই বললাম, সবগুলি সার্জারি কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং আমাদের ঢাকাতে, আমাদের শ্যামলীতে যে আমাদের মাই কেয়ার হেলথ এন্ড রিসার্চ, এখানে কিন্তু আমরা নিয়মিত এই সার্জারিগুলো করছি। প্রশ্ন হচ্ছে, যদি আপনি দেশের বাইরে করেন, আমি ধরে নিলাম ইন্ডিয়াতে অথবা হচ্ছে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে আমাদের এখান থেকে সার্জারিটা অথবা কেয়ারটা আপনি একটু বেটার পাবেন, কিন্তু অর্থোপেডিক সার্জারি অথবা অর্থোপেডিক প্রসিডিউরের ক্ষেত্রে পরের যে রেজাল্টটা অনেকাংশেই নির্ভর করে পোস্ট সার্জিক্যাল যে রিহ্যাব প্রোটোকল এবং পোস্ট সার্জিক্যাল রিহেবিলিটেশন এবং ফলো আপ এগুলির উপর। একটা অর্থোপেডিক সার্জারি করার পরে 6-7 মাস, কখনো কখনো 1 বছর পর্যন্ত কিন্তু আপনাকে নিয়মিত ডাক্তার চেম্বারে ফলো আপে আসতে হয়, রিহ্যাব করা লাগে, এক্সারসাইজ করা লাগে, ফিজিওথেরাপি নেওয়া লাগে এবং ডাক্তার আপনার রিপোর্ট, এক্স রে এবং আপনার পোস্ট অপারেটিভ কন্ডিশন দেখে সে কিন্তু প্রতি ফলো আপে তার আপনার লাইফস্টাইল চেঞ্জ থেকে শুরু করে আপনার এক্সারসাইজ, আপনার অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন এবং ডেইলি টু ডেইলি অ্যাক্টিভিটিসের কোন অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারবেন সেই পরামর্শগুলি কিন্তু স্পেসিফিকেশন করে কাস্টমাইজ করে দেয়। তো এই যে ব্যাপারটা আমরা দেখেছি, আমাদের যারা পেশেন্টরা দেশের বাইরে থেকে চিকিৎসা করে আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, চিকিৎসা হয়তো খুবই, সার্জারি হয়তো ভালো হয়, খারাপ হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট পরবর্তীতে রোগীরা ফলো আপের এই সমস্যায় ভোগে। প্রায় আমাদের কাছে দেখা গেল এসিএল সার্জারি করে বা স্পাইন সার্জারি করে আমাদের এখানে আসে, আসার পরে রোগীর পরের যে প্রশ্নগুলো, এখন কি আমি ওয়েট দিতে পারবো কিনা, আমি কি এক্সারসাইজ শুরু করবো কিনা, ফিজিওথেরাপি নিবো কিনা, নিলে কি ফিজিওথেরাপি নিবো, এই ব্যাপারগুলোতে ট্রিমেন্ডাস জটিলতায় পড়ে এবং খুব ভালো ভালো সার্জারি করার পরও আমরা দেখেছি অনেক রোগী অনেক কমপ্লিকেশন নিয়ে আসলে ঘুরতে থাকে এবং তাদের রেজাল্ট ভালো হয় না। এরকম রিসেন্ট এক্সাম্পল আমার অনেকগুলি পেশেন্টের হয়েছে। রিসেন্ট গত 1 মাসে আমি অনেকগুলি রোগী দেখেছি, আমি ইন্ডিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে আমাদের দেশে, আমাদের সেন্টারে আমার কাছে আসার পরে তারা খুব সাফার করতেছে এবং এই সাফারিংসগুলো আমরা দেখার পরে আমি চিন্তা করি যে এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা দরকার। আমি আমার পেশেন্টদেরকে এবং আমার দেশের মানুষদেরকে এই অনুরোধ করব, আপনারা দেশের বাইরে যারা সলভেন্ট, হ্যাঁ আপনারা যদি খুব বেশি সলভেন্ট হয়ে থাকেন আপনার অপিনিয়ন নেওয়ার জন্য দেশের বাইরে যেতে পারেন, কিন্তু কোনো সার্জিক্যাল ডিসিশন অথবা যদি হচ্ছে কোনো ধরনের অ্যাডভান্স টেকনোলজি যেটা আসলে বাংলাদেশে অ্যাভেলেবল, তাহলে সেটা চেষ্টা করুন আমাদের দেশেই করার জন্য। প্রয়োজনে সেক্ষেত্রে আরও রিসার্চ করে জেনে শুনে আপনি দেশের জন্য কোনো একটা বেস্ট সেন্টারে চিকিৎসা নেন, তাও আমি পরামর্শ দেবো যে দেশের বাইরে চিকিৎসা না দিতে, বিশেষ করে এই সময়ে আমাদের এই নতুন বাংলাদেশে। আমরা চাইবো আমরা কোনো দেশের প্রতি মুখাপেক্ষী না হয়ে নিজের দেশেই আমাদের চিকিৎসা নেই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশেই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমাদের চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখবেন। আসসালামু আলাইকুম।